শুরুতেই আমরা পারাঙ্কে দেখি, ও মিডল স্কুল থেকে প্রেম করার চেষ্টা করছে। এর জন্য ও অনেক মেয়েকেই প্রপোজ করেছে, কিন্তু সব মেয়েরাই কেন যেন ওকে রিজেক্ট করে দেয়। আজ এক মেয়ে বলে, ফোর্থ ক্লাসের শিওন সেই কবে থেকে তোমাকে পছন্দ করে। ও স্কুলে সবাইকে বলে রেখেছে, কেউ যদি তোমাকে ডেট করে তাকেও মেরেই ফেলবে। পারাঙ্গের মনে পড়ে, ছোটবেলায় শিওন ওর জন্মদিনে সবাইকে ইনভাইট করেছিল, কিন্তু ওকে করেনি, যেটাতে ওর অবশ্যই খারাপ লাগে। পার্টি শেষে এক ছেলে বলে, পারাং, শিওন পার্টিতে বলেছে ও তোকে পছন্দ করে। এগুলো মনে করে বর্তমানে ও শিওনকে প্রপোজ করে, আমিও তোমাকে পছন্দ করি। শিওন বলে, আমি ওর মানে কি, আমি তো তোমাকে পছন্দ করি না। এবার শিওন ওর সাইডের কাহিনী বলে, ছোটবেলা থেকে পারাঙ্গের সেপারেশন অ্যাংজাইটি আছে, মানে একা হওয়ার ভয়। শিওন বলে, আমি যখনই ওর থেকে দূরে যেতাম ও অন্য কারোর সাথে থাকতো, মানে ও একা থাকতেই পারে না, এজন্যই ও সব সময় রিলেশনে যেতে যেত। তাই আমি ভেবেছি ওর পাশে থাকার মানুষটা শুধু আমিই হব, এজন্যই আজ পর্যন্ত কোনো মেয়েকে আমি পারাঙ্গের কাছেও যেতে দেইনি। বর্তমানে শিওন ভাবে, ও সত্যিই আমাকে পছন্দ করে না, ও শুধু কাউকে চায় যে ওর পাশে থাকবে, তাই এখন ঠিক সময় না। পারাং যখন সত্যি আমাকে পছন্দ করবে তখনই আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করব। ও পারাঙ্গকে বলে, আমি তোমাকে পছন্দ করি না। পারাঙ্গ ভাবে, 10 বছর হয়ে গেল, এখনও এই মেয়েকে বোঝা অসম্ভব, বেচারা লজ্জা পেয়ে চলে যায়। পরদিন থেকেই ও শিওনকে দেখলেই লুকাতে থাকে, যেটা কষ্টকর হয়ে যাচ্ছিল কারণ ওরা প্রতিবেশী ছিল। এরপর ও বাসে যায়, সেখানেও শিওনকে দেখে ও লুকাতে থাকে। এখানে পারাঙ্গের আরও এক ছোটবেলার বন্ধু ছিল, ও অনেক রুড, কারো সাথেই তেমন কথা বলে না, ওর নামটা আমরা পরেই জানতে পারবো। সব মেয়েরাই ওর উপর লাইন মারার চেষ্টা করে, তবে ও মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, ফিরেও তাকায় না। হঠাৎ বাসে ব্রেক হয়, পারাঙ্গ পড়ে যেতেই নিচ্ছিল, তখনই এই ছেলে ওর চুলগুলো ধরে বাঁচায়। পারাঙ্গ বলে, চুল ধরার কী দরকার ছিল? ও বলে, ভেবেছিলাম এখানে তোর কাঁধ হবে, এখন দেখি মাথা, মানে কি পরিমাণ অপমানটাই না করতে পারে। যেটা শুনে বাসের সবাই হাসতে থাকে। স্কুল যাওয়ার পর পারাঙ্গ ঘুমাচ্ছিল, তখনই ওর আরেক বন্ধু কি মেশে ওকে জাগিয়ে দেয়। পারাঙ্গ বলে, আমি তোকে একটা সিক্রেট বলবো, প্রমিস কর কাউকে বলবি না, আমি একজনকে প্রপোজ করেছি। কিম বলে, এটা আবার নতুন কি, মানুষ যেমন প্রতিদিন টয়লেটে যায় ঠিক তেমনই তুই প্রতিদিন কাউকে না কাউকে প্রপোজ করে বেড়াস। পারাঙ্গ বলে, আরে আমি শিওনকে প্রপোজ করেছি। যেটা শুনে কিম অবাক। এ সময় এখানে রুট ছেলে চলে আসে, কিম ওকে এটা বলতেই নিয়েছিল, পারাঙ্গ ওকে আটকে দেয়। ব্রেক টাইমে পারাঙ্গ বলে, কিন্তু ও আমাকে পছন্দ করে না। কিম বলে, তুই কি শিওর ওর জন্য তোর মনে ফিলিংস আছে, তুই কবে থেকে ওকে পছন্দ করিস? পারাঙ্গ ওর ছোটবেলার কথা মনে পড়ে, তখন থেকেই শিওন সব সময় ওর পাশেই থাকে। ও বলে, এটা বলা কি জরুরি আমি কবে থেকে ওকে পছন্দ করি? কিম বলে, আমি জানতাম না তুই এরকম, যাই হোক তুই তো আমার বন্ধু হস, এক কাজ কর তুই ওর সাথে আবারও কথা বল, আমি ওকে 8টা বাজে জিমে যেতে বলবো, তুই ওর সাথে কথা বলে নিস। তখনই এখানে রুট ছেলে এসে পারাঙ্গের থেকে জুস খেতে থাকে, যেটা দেখে কিম অন্যদিকে ফিরে যায়। দূর থেকে শিওন ওদেরকে দেখছিল, ওর মনে পড়ে ছোটবেলায় ও পারাঙ্গকে একা ছাড়ত, যেন ওর একা থাকার ভয়টা দূর হয়, কিন্তু তখনই রুট ছেলে এসে পারাঙ্গের সাথে থাকত। শিওন ভাবে, এই রুট ছেলের জন্যই পারাঙ্গের সেপারেশন অ্যাংজাইটি দূর হয়নি। তাই শিওন ওর দিকে রেগে তাকায় আর এখান থেকে চলে যায়। পারাঙ্গ শিওনকে দেখলেই লুকাতে থাকে, এই বোকা ভাবে ও চেহারায় সাবান লাগালে শিওন ওকে চিনবে না। শিওন বলে, তুমি কাপড় ধোয়ার সাবান মুখে কেন লাগাচ্ছ? বেচারা এতে আরও লজ্জা পেয়ে যায়। সেলফ স্টাডির সময় সবাই পড়ছিল, 8টা বাজার সাথে সাথেই ও দৌড় মেরে জিমে যায়। একটু পর দরজা খোলার শব্দ হয়, পারাঙ্গ বলে, তুমি আমাকে কেন পছন্দ করো না? দেন ও দেখে এটা তো রোড ছেলে,
পারাং ভাবে ও এখানে কি করছে। এরপর ও বুঝতে পারে কিম শিওনকে শিওন ভেবে ফেলেছে, মানে এই রুট ছেলের নাম হচ্ছে শিওন আর নায়িকার নাম হচ্ছে শিওন, যেই নাম দুটো একই শোনা যায়। এরপর আমাদের দেখানো হয় কিম শিওনকে কিভাবে জিমে পাঠিয়েছে। কিম বলে তুই জিমে যা, ও তোর জন্য অপেক্ষা করছে। শিওন বলে কে? কিম বলে নাটক করা বন্ধ কর, আমি তোদের ব্যাপারে সবই জানি। ও বলে তুই এগুলো কি বলছিস? কিম বলে ওই বাচ্চাটা তোকে প্রপোজ করেছে, তুই কিভাবে ওকে না করতে পারিস, 10 বছরের বন্ধু তোরা, আর তুই ওর অনুভূতিকে কষ্ট দিচ্ছিস, এগুলো বলেইও চলে যায়। বর্তমানে রুট শিওন বলে তুই আমাকে পছন্দ করিস? পারাং বলে পাগল হয়ে গেছিস, আমি তোকে কেন পছন্দ করব। ও বলে এর মানে তুই শিওনকে ডেকেছিস? পারাং বলে হ্যাঁ। এটা শুনে রুট শিওন একটু রেগে যায়, কোনো কারণ ছাড়াই যে কোনো মেয়েকে প্রপোজ করা বন্ধ কর, অনেক জঘন্য লাগে, এগুলো বলেইও চলে যায়। পরদিন পারাং স্কুলে এসেই কিমকে মারতে থাকে। কিম বলে আমি কি করেছি সেটা বলবি তো? ও বলে তুই আমাকে গে বানিয়ে দিয়েছিস, আমি তো শিওনকে প্রপোজ করেছিলাম। এদিকে রুট শিওনকে একটি মেয়ে ফুল দিয়ে চলে যায়। দূর থেকে শিওন আর ওর বান্ধবী জুড়ি দেখছিল। জুড়ি বলে এই রুট ছেলে আজ পর্যন্ত কোনো মেয়েকেই ডেট করেনি, আমার তো মনে হয় ও গে। তখনই এখানে রুট শিওন এসে ওই মেয়ের দেয়া ফুলগুলো ফেলে দেয়। শিওন ওকে আটকানোর চেষ্টা করে, ও বলে তুমি তো পরিষ্কারই করছো, এটাও ফেলে দাও। আসলে এটা নতুন কিছু না, এই রুট ছেলে আগেও অনেক মেয়েকে খুব বাজেভাবে রিজেক্ট করেছে। শিওন এক লেটার নিয়ে রুট শিওনের সাথে দেখা করতে যায় আর বলে এটা ওই লেটার যেটা তুমি ফেলে দিয়েছ, বেচারি কত কষ্ট করে লিখেছে, একবার দেখে নাও। ও বলে তো আমি কি করব? ঠিক আছে তুমি না ফেলতে চাইলে আমি ফেলে দিব। শিওন বলে এভাবে কারো ফিলিংস হার্ট করা উচিত না। ও বলে তুমি এত চেয়েছো কেন, তুমিও কি আমাকে পছন্দ করো? শিওন এতে রেগে যায়, ক্লাস শুরু হবে তাইও চলে যায়। তখনই পারাং নাচতে নাচতে বের হচ্ছিল, তবে শিওনকে দেখে ও আবারও ভেতরে ঢুকে পড়ে। ক্লাস শেষে পারাং সব সময় রুট শিওনের সাথে বাড়ি যায়, কারণ ওর একা যাওয়ার অভ্যেস নেই। কিন্তু আজ শিওন ওকে ইগনোর করে চলে যায়। পারাং বলে ও আমাকে জঘন্য বলেছে, আমার তো ওর উপর রাগ করা উচিত, উল্টো ও রাগ করছে। তখনই ওর কাছে শিওন এসে বলে বাড়ি যাবে না? শিওন ভালোভাবেই জানে পারাং একা বাড়ি যায় না, তাইও সব সময় পারাংয়ের পাশেই থাকে। যাওয়ার পথে শিওন ভাবে আমি কি ওকে জিজ্ঞেস করব ও সত্যিই আমাকে পছন্দ করে কি না, নাকি ওর ম্যাচিওর হওয়ার অপেক্ষা করব। পারাংও ভাবে আমার ওকে আরেকবার জিজ্ঞেস করা উচিত ও আমাকে পছন্দ করে কি না, ও বলতেই নিয়েছিল, তবে ও উল্টায় পড়ে যায়, ওর জুতোর ফিতা খুলে গেছে, তাই শিওন সেটা বেঁধে দেয়। পারাং ওকে দেখে ভাবতে থাকে আমি ওকে এভাবেই পাশে চাই, রিলেশনশিপের কথা বলে আমি ওকে হারাতে চাই না। এজন্য ও শিওনকে বলে ওই দিন আমি তোমাকে যা বলেছি সেগুলো ভুলে যাও। শিওন বলে ঠিক আছে, ও পারাংয়ের সামনে নর্মাল ব্যবহার করে, তবে ভেতরে ভেতরে ও অনেক কষ্ট পায়, কারণ ও 10 বছর ধরে পারাংকে পছন্দ করে আসছে। কিম ওর পার্ট টাইম জবে ছিল, সেখানে রুট শিওন নুডল খেতে আসে। ওর কাছে তখন কারো কল আসে, তবে ও পিক করে না। কিম বলে এই মেয়েটা সত্যিই তোকে পছন্দ করে, তুই বারবার কেন ওকে না করে দিস? শিওন বলে কারণ আমি একজনকে পছন্দ করি। পরদিন ওদের পরীক্ষা হয়, পরীক্ষা শেষে পারাং দেখে কারো সাথেই ওর অ্যান্সার মিলে না, তবে রুট শিওনের পরীক্ষা অনেক ভালো হয়েছে। ভালো হবেই না কেন, ও তো ক্লাসের টপ স্টুডেন্ট আর ক্লাস প্রেসিডেন্টও। সবাই একসাথে খাবার খেতে যায়, তখন কিম কাউকে দেখে অবাক, রুট শিওন তো ওকে দেখে দৌড় মারে। আসলে ওর নাম হচ্ছে চ্যাসু, চ্যাসু রুট শিওনকে অনেক পছন্দ করে, তবে শিওন ওকে পাত্তাই দেয় না। চ্যাসু কিমকে জিজ্ঞেস করে ওপা শিওন কোথায়? কিম বলে ও আজ লাঞ্চ করবে না। চ্যাসু বলে তাহলে এই প্লেট কার? সবাই একসাথে বলে এটা পারাঙের, তুমি তো জানোই ও কত খায়। চ্যাসু বলে ও
শিয়ন হয়তো ক্লাসেই থাকবে, আমি সেখানে যাচ্ছি। ও যাওয়ার পর পারাং বলে, তোরা মিথ্যে বললি কেন? কিম বলে, তাহলে কি ওর সামনে বলতাম যে ওকে দেখে শিয়ন পালিয়েছে? শিয়ন বলে, দু সপ্তাহ পর ফাইনাল এক্সাম, ভালো মতো পড়ো। পারাং বলে, আমি তো অনেক পড়ি। আমরা দেখি সত্যিই ও অনেক পড়ে, তবে স্কুলের বই না, কমিক বই। এই স্টোরেও কিম পার্ট টাইম জব করছিল। আসলে ও যেখানেই পার্ট টাইম জব পায় সেখানেই করার চেষ্টা করে। শিয়ন লাইব্রেরি যাচ্ছিল, হঠাৎ ওর সামনে রোড শিয়ন চলে আসে, যেটাতে ও ভয় পেয়ে যায়। ওর শরীরটা ভালো লাগছিল না, তাই ও রোড শিয়নকে বলে তাপমাত্রা চেক করার জন্য, জ্বর টর আসলো নাকি। এতে করে ও একটু নার্ভাস হয়, আর এরকমভাবে ওর তাপমাত্রা চেক করে, হ্যাঁ একটু গরম। আর হ্যাঁ, এত পরে কি করবে, টপ তো আমি হব আর তুমি সেকেন্ডই রয়ে যাবে। এরপর দুজন লাইব্রেরিতে পড়তে যায়। অন্যদিকে পারাংকে হিসু নামের এক মেয়ে ওর ফোন নাম্বার দেয়। পারাংয়ের সাথে প্রায় সময় এরকমটা হয়, কোনো মেয়ে ওর কাছে ফোন নাম্বার দিয়ে বলে এটা রোড শিয়নের কাছে পৌঁছাতে। পারাং বলে, ঠিক আছে আমি ওকে দিয়ে দিব। হিসু বলে, না না তুমি ভুল ভাবছ, এটা তো তোমার জন্য। পারাং পুরো অবাক, এটা ওর সাথে প্রথম হচ্ছে, তুমি কেন আমাকে ফোন নাম্বার দিচ্ছ? হিসু বলে, আসলে আমি অনেক দিন ধরেই তোমাকে দেখছি, তুমি অনেক কিউট তাই। ও যাওয়ার পর পারাং এই কথা কিমকে বলে, কিম তো আরও অবাক। ওদিকে শিয়ন পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, তবে রুট শিয়ন এখনও ছিল। শিয়ন বলে, বাড়ি যাবে না? তবে ও কিছুই বলে না। এবার এই ছেলে মানুষের মতোই ওর তাপমাত্রা চেক করে বলে, তোমার জ্বর হয়েছে, এটা বলেই ও চলে যেতে থাকে। বাহিরে আসার পর শিয়ন বলে, তুমি এদিকে আসছো কেন? তোমার বাড়ি তো ওই দিকে, তুমি কি আমাকে আগিয়ে দিতে আসছো? না না দরকার নেই, আমি একাই যেতে পারবো। রুট শিয়ন বলে, কে বলেছে আমি তোমাকে আগিয়ে দিতে যাচ্ছি? আমি তো পারাংয়ের কাছে যাচ্ছি। আসলে রুট শিয়ন ওকেই আগাতে যাচ্ছিল, পারাংয়ের কথাটা এক বাহানা ছিল। এদিকে পারাং হিসুকে মেসেজ করে, আর হিসু ওকে ডেটে যাওয়ার কথা বলে। এতে ও অনেক খুশি, ও এই কথা কিমকেও বলে। কিম বলে, দেখিস ও আবার অর্গান বিক্রি করার লোকদের মধ্যে না তো। পারাং বলে, আমি ডেটে যাব বলে তুই জেলাস হচ্ছিস তাই না? একটু পর রুট শিয়ন আসে। কিম বলে, একটি মেয়ে পারাংকে নাম্বার দিয়েছে। ও বলে, ওই মেয়ে কি অর্গান বিক্রি করে? মানে কেউই বিশ্বাস করতে পারছিল না কোনো মেয়ে পারাংকে ফোন নাম্বার দিতে পারে। পরদিন ও ডেটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে ও বুঝতে পারছিল না ও কি পড়বে, তাই ও শিয়নের ঘরে গিয়ে ওকে ডাকতে থাকে। শিয়ন বলে, কি হয়েছে? পারাং বলে, আঙ্কেল আন্টি কোথায়? ও বলে, বাহিরে গেছে। পারাং বলে, এটা কেমন লাগছে? ও বলে, তোমার উপর শার্ট ভালো লাগে না। পারাং বলে, তাহলে কি পরবো, হুডি অর সুইটার? ও বলে, হ্যাঁ হুডি পর। পারাং বলে, প্যান্টে কি পরবো, জিন্স ট্রাউজার নাকি অন্য কিছু? শিয়ন বলে, জিন্স পর। পারাং বলে, ওকে। ও বলে, তুমি কি কোথাও যাচ্ছ? ও বলে, না তো আসলে আমি ইন্টারনেট ক্যাফেতে যাচ্ছি। শিয়ন বুঝতে পারে ও মিথ্যে বলছে, তবেও কিছুই বলে না। পারাং জিজ্ঞেস করে, তোমার কি শরীর খারাপ? ও বলে, হ্যাঁ একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পারাং ভাবে, ওর শরীরটা খারাপ, এরপর ও একা। পারাং জিজ্ঞেস করে, আমি কোন জুতো পরবো? শিয়ন বলে, সাদা স্নিকার পর। পারাং বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, ঠিক মতো ঘুমিও। কিন্তু ও যায় না, ও সারা রাত ধরে শিয়নের কাছে থেকে ওর কেয়ার করছিল। পারাংয়ের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল গার্লফ্রেন্ড বানানো, হয়তো সেটা আজ পুরনো হয়ে যেত, তবে ও যায়নি, কারণ ওর কাছে শিয়নের গুরুত্বটাই সবচেয়ে বেশি। আজ রুট শিয়নের জন্মদিন ছিল, তাই পারাং আর শিয়ন মিলে প্ল্যান বানাচ্ছিল ওকে সারপ্রাইজ দিতে। আর ওদেরকে একসাথে দেখে রুট শিয়ন কেন যেন জেলাস হচ্ছিল। ব্রেক টাইমে ওরা দুজন বাহিরে যায় রুট শিয়নের জন্য কেক আর গিফট কিনতে। অন্যদিকে প্ল্যান মোতাবেক কিম ওকে ছাদে নিয়ে যায়। তখনই এখানে চ্যাসু আসে কিমের সাথে দেখা করতে। ও কিন্তু জানতো না এখানে রুট শিয়ন আছে। এদিকে ওরা দুজন সব কিছু সেট করে ফেলেছে। শিয়ন বলে, আমি যখনই মেসেজ করব তখনই আসবে, আর হ্যাঁ কেক খাবে না কিন্তু। পারাং ভাবে, ও তো মনের কথাও শুনতে পায়, আচ্ছা খাবো না।
শিওন যাওয়ার সময় আবারও বলে, কেক খাবে না কিন্তু। পারাং বলে, ঠিক আছে খাবো না। তবে শিওন যাওয়ার পর ও একটু খেয়েই ফেলে। শিওন গিয়ে দেখে চ্যাসু এখানে। ও ভাবতে থাকে, এটা তো প্ল্যানে ছিল না। রোর শিওন ওকে বলে, তুমি যাও এখান থেকে। চ্যাসু যাচ্ছিল না। ও বলে, একবার বললে কি কথা বুঝো না, যাও এখান থেকে। চ্যাসু ওর সামনে স্বাভাবিক আচরণ করে। এত রাগার কি আছে, আজ তোমার জন্মদিন ছিল তাই তোমার সাথে সময় কাটাতে চাচ্ছিলাম। ঠিক আছে, তুমি যখন চাও না আমি সব গিফট ফেলে দিব। আর ওকে জন্মদিনের উইশ করে ও চলে যায়। কিমও ওর পিছু যায়। চ্যাসু অনেক কাঁদতে থাকে। কিমের ওর জন্য খারাপ লাগে। দেখে মনে হচ্ছিল কিম চ্যাসুকে পছন্দ করে। এদিকে শিওন ওকে বলে, তুমি কিভাবে কারো সাথে এরকম ব্যবহার করতে পারো, তুমি এতটা সেলফিশ কিভাবে হতে পারো। এটা শুনে ও বলে, আমি কিভাবে সেলফিশ হলাম। শিওন কিছুই বলে না। ও বলে, তুমি জানতে চাও সেলফিশ কাকে বলে। ও ধীরে ধীরে শিওনের কাছে যাচ্ছিল। ওদেরকে এভাবে দেখে পারাঙ্গের হাত থেকে কেক পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন ওরা যখন লাইব্রেরিতে ছিল, রোড শিওন ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিতে যাচ্ছিল, তবে ওর ভেতর সেই সাহসটা হচ্ছিল না। এমনকি ওই দিন সুপার শপে ও সামনে থেকে শিওনকে দেখেই বলেছিল, আমি একজনকে পছন্দ করি। বর্তমানে ও এখানে পারাঙ্গে দেখে চলে যায়। এবার আমাদের এই রুডের কাহিনী দেখানো হয়। শিওন যেমন ছোটবেলা থেকে পারাঙ্গকে পছন্দ করে, ঠিক তেমনই এই রুড শিওন ছোটবেলা থেকে শিওনকে পছন্দ করে। ও চেত শিওন ওকে পছন্দ করুক। ও যখন শিওনকে চকলেট দিত, শিওন সেটা নিয়ে পারাঙ্গকে দিয়ে দিত, যেটাতে ও আরও বেশি কষ্ট পেত। এরপর ও পারাঙ্গের সাথে বন্ধুত্ব করার ডিসাইড করে, যেন পারাঙ্গের মাধ্যমে ও শিওনের কাছে যেতে পারে। পরদিন রোড শিওন ওর বাসায় আসে। শিওন বলে, পারাং তো উপরে থাকে। ও বলে, আমি জানি, আসলে ও শিওনের সাথে সময় কাটাতে চাচ্ছিল, তাই ও সোশ্যাল ওয়ার্কের কথা বলে শিওনকে নিজের সাথে নিয়ে যায়। ওদের কাজ হচ্ছে এলিমেন্টারি স্কুলের বাচ্চাদের সামলানো। এদিকে পারাং ক্যাফেতে আসে, যেখানে আজ কিমের পার্ট টাইম জব ছিল। একটু পর এখানে হিসুও আসে। ও বলে, তুমি ওই দিন ডেটে আসলে না কেন। পারাং বলে, কাজ পড়ে গেছিল। ওদিকে ওরা দুজন ওদের কাজ শেষে বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে ওরা দেখতে পায় একটা বাচ্চা রাস্তা হারিয়ে ফেলেছে। বাচ্চাটি ওর ভাইয়ের ফোন নাম্বার বলে। রুড শিওন দেখে এটা তো কিমের নাম্বার, মানে বাচ্চাটি কিমের ভাই ছিল, তাই ওরা দুজন ওকে কিমের কাছে পৌঁছে দেয়। তখনই ক্যাফে থেকে পারাং আর হিসু বের হয়। ওদেরকে একসাথে দেখে শিওনের মনটা খারাপ হয়ে যায়। পরদিন ক্লাস শেষে হিসু এসে পারাঙ্গকে ডেটে যাওয়ার কথা বলে। পারাঙ্গও রাজি হয়ে যায়, যেটা দেখে অবশ্যই শিওনের মনটা ভেঙে যায়। পারাঙ্গ তো ওর প্রথম রিলেশন নিয়ে অনেক এক্সাইটেড ছিল। ও স্কুলের সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, ফাইনালি আমি ডেট করছি। সন্ধ্যায় পারাঙ্গ হিসুকে ডেটে নিয়ে যায়। ও হিসুকে গেমিং সেন্টারে নিয়ে যায়। তবে হিসু এসবে একদম ইন্টারেস্টেড ছিল না। পারাং শিওনকে অনেক মিস করছিল, কারণ শিওন সব সময় ওর সাথে গেম খেলতো, ওরা দুজন একসাথে মুভিও দেখত। এদিকে রোড শিওন ওর সাথে দেখা করতে আসে, কারণ শিওনের মনটা খারাপ ছিল। ও বলে, তুমি কি কান্না করেছ। শিওন বলে, আমি কাঁদবো কেন, আমি কি বাচ্চা নাকি। তবে একটু পরই ও ফুট ফুট করে কাঁদতে থাকে। এত বছর ধরে আমি পারাঙ্গকে পছন্দ করি, আর এখন ও অন্য কাউকে ডেট করছে। আমরা একসাথে মুভি দেখতাম, গেম খেলতাম, এখন ও এগুলো অন্য কারো সাথে করবে। বেচারা রুট শিওনও তো ওকে পছন্দ করে। এরপরও ও চুপ করে ওর কথা শুনছিল। তবে হঠাৎ করেই ও শিওনকে কিস করে বসে। শিওন জলদি ওকে দূরে সরিয়ে চলে যায়। এরপর থেকেই ও রুট শিওনকে অ্যাভয়েড করতে থাকে। এভাবেই এক সপ্তাহ পার হয়ে যায়। চ্যাসু ওর বন্ধুদের সাথে বাহিরে খাবার খেতে আসে। সেখানে হিসুও ওর বন্ধুদের সাথে এসেছে। ওদের কথাবার্তা শুনে চ্যাসু বুঝে ফেলে হিসু রুড শিওনের কাছে যাওয়ার জন্য পারাঙ্গকে ব্যবহার করছে। এতে চ্যাসুর অনেক রাগ হয়। ও রেগে হিসুকে কথা শোনাতে যায়। তবে হিসুর সব বন্ধুরা মিলে ওকে মেরে ভত্তা বানিয়ে দেয়। এই সময় এখান দিয়ে কিম যাচ্ছিল।
চ্যাসু ওর থেকে সাহায্য চায়। প্রথমে তো কিম চলে যায়, তবে ফিরে এসে সবার ছবি তুলে ফেলে আর পুলিশে কমপ্লেন করার ধমকিও দেয়। এই সুযোগে চ্যাসুও হিজুকে একটু মেরে কিমের সাথে পালিয়ে যায়। এখানে কিছু সিনিয়র রোড শিয়নকে বলি করছিল, তোর ভাই তো গেছিল, তুইও কি গে নাকি? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলেই ওর বড় ভাই গেছিল। ওর মা যখন এটা জানতে পেরেছে, ওর মা ওর ভাইকে অ্যাব্রডে পাঠিয়ে দিয়েছে। বর্তমানে ছেলেগুলো ওকে অনেক জ্বালাচ্ছিল, শিয়নও রেগে ওদেরকে মারতেই নিয়েছিল। এই সময় শিয়ন এসে ওকে নিয়ে যায়। অন্যদিকে হিসু পারাংকে মেসেজ করে বলে, আজকের পর থেকে তুমি কখনো আমাকে মেসেজ কল করবে না, আমি তোমার সাথে এতদিন নাটক করছিলাম। পারাং কিছুই বুঝতে পারছিল না। তখনই ও দেখে সামনে থেকে রুট শিয়ন আর শিয়ন হাত ধরে আসছে। ও বলে, তুমি এতদিন আমাকে কেন ইগনোর করছিলে? শিয়ন বলে, এমনি, তুমি যা করেছ এতে আমি এমব্রেস ছিলাম। আচ্ছা যাই হোক, যা হওয়ার হয়েছে আমি তোমাকে মাফ করে দিয়েছি, পরের বার থেকে আর কখনো এরকম মজা করবে না। রোড শিয়ন বলে, তুমি ভালোভাবেই জানো ওটা মজা ছিল না। ও বলে, আমি তোমাকে বন্ধু ভাবি আর আমি চাই না এই বন্ধুত্বটা খারাপ হোক। শিয়ন বলে, ঠিক আছে, আমার যা করার আমিও তাই করব। তুমি আমাকে ইগনোর করছিলে, এজন্য আমি ভেবেছিলাম আমাদের বন্ধু হয়ে থাকাটাই উচিত হবে, কিন্তু আজ যখন তুমি আমার হাত ধরলে আমি আমার মন বদলে ফেলেছি। আমি তোমার হাত আর বন্ধু হয়ে ধরতে চাই না। এগুলো বলেইও চলে যায়। হিসু পারাংকে ইউজ করেছে, এই কথা চ্যাসু কিমকে বলে দিয়েছে, তাইও ভাবছে এজন্যই পারাংয়ের মনটা খারাপ। আসলে পারাং যখন রোড শিয়ন আর শিয়নকে হাত ধরতে দেখেছিল তখন থেকেই ওর মনটা খারাপ। বাড়ি ফেরার পথে হিসু ওকে বলে, চলো আমরা প্যাচআপ করে ফেলি। তবে পারাং ওকে পাত্তা না দিয়েই চলে যায়। লাইব্রেরিতে পড়ার সময় রোড শিয়ন শুধু ওকেই দেখছিল। শিয়ন এটা বুঝতে পেরে উঠে চলে যায়, তবে এই ছেলে ওকে আটকে আবারও কিস করতে যাচ্ছিল। আমার কাছে এই ব্যাপারটা খুবই বিরক্তিকর লেগেছে, পারমিশন ছাড়া কেন কিস করবে? তখনই এখানে টিচার চলে আসে। উনি ভাবে, এখানে দুজন টপ স্টুডেন্ট আছে, হয়তো পড়ার ব্যাপারেই কথা বলছে, তাই উনি ওদেরকে কন্টিনিউ করার কথা বলে চলে যায়। বাড়ি ফিরেও ও রুট শিয়নের কথাই ভাবছিল। দেন নিজেই নিজেকে বলে, আমি ওর ব্যাপারে কেন ভাবছি? শিয়নের মা ভালো কিছু রান্না করেছে, তাইও পারাংকে দিতে আসে। ও একটি স্ক্র্যাচ বুক দেখতে পায়, পারাং ওটা লুকাতে থাকে। আসলে ও এখানে অনেকগুলো ছবি এঁকেছে, তবে চেহারা আঁকেনি। শিয়ন জিজ্ঞেস করে, কে এটা? পারাং কিন্তু এই সবগুলো শিয়নেরই ছবি এঁকেছে, তবেও মিথ্যে বলে, এমনিতেই এঁকেছি। পরদিন স্কুল যাওয়ার সময় বাসে ব্রেক লেগে শিয়ন পড়ে যেতে নিচ্ছিল, তাই রুট শিয়ন ওকে ধরে ফেলে, সাথে ওর হাতটাও ধরে। শিয়ন আজবভাবে তাকায়, আমার হার্টবিট এত ফাস্ট হচ্ছে কেন? ব্রেক টাইমে ওরা সবাই গল্প করছিল। পারাং রুট শিয়ন আর শিয়নের দিকে তাকিয়ে ভাবতে থাকে, ওদের দুজনের নামও এক, ট্যালেন্টও এক আর টেস্টও একই রকম, আমি আলাদা। বেচারা মন খারাপ করে চলে যায়। এ সময় এখানে চ্যাসু আসে। ও দেখে রুট শিয়ন শিয়নকে দেখছে। ও বুঝতে পারে ও যাকে পছন্দ করে সে তো শিয়নকে পছন্দ করে। অবশেষে ও রুট শিয়নের উপর থেকে মুভ অন করার ডিসাইড করে ফেলে। স্কুল থেকে সবাইকে হাইকিংয়ে নিয়ে যাওয়া হয়। পারাং ভাবতে থাকে, আমি তো পড়াশোনায় ভালো না, কিন্তু আমি সবাইকে দেখাবো আমার মাঝেও কিছু ট্যালেন্ট আছে। ও দিনের বেলাতেই স্বপ্ন দেখে, ও দৌড়ে সবার উপরে চলে গেছে। শিয়ন হাঁপিয়ে গেছে আর ও শিয়নের সাহায্য করছে, এসব ভেবেই ও অনেক খুশি। হাইকিং শুরু হয়ে যায়। পারাং যেমনটা ভেবেছে পুরো উল্টোটাই হয়। দু কদম না হাঁটতেই ও হাঁপিয়ে মরেই যাচ্ছে। সবাই আগে চলে যায় আর একমাত্র ওই পিছু রয়ে যায়। শিয়ন দেখে পারাং এখনো পৌঁছায়নি, ওর পারাংয়ের জন্য চিন্তা হচ্ছিল। রুট শিয়ন ওকে থামিয়ে বলে, তুমি উপরে যাও, আমি দেখছি। জুরি বলে, আমার তো মনে হয় না তুই পারাংকে বন্ধু বা বয়ফ্রেন্ডের মতো দেখিস, তুই তো ওকে তোর বাচ্চার মতোই কেয়ার করিস, সারাটা দিন ওর আগে পিছু পড়ে থাকিস। এদিকে শিয়ন পারাংকে পেয়ে যায়। এরপর দুজন একসাথে সামনে এগোতে থাকে।
অনেক সময় পার হয়ে গেছে, ওরা এখনও আসছিল না। তাই শিওন নিজ থেকেই ওদেরকে খুঁজতে যায়, ও পারাংকে পেয়ে যায়। তবে এখানে শিওন ছিল না। অন্যদিকে শিওনকে দেখি, ও দৌড়ে কোথাও যাচ্ছিল। সামনে এক টিচার পড়ে। টিচার বলে, তুমি কোথায় যাচ্ছ? ও বলে, এক ইমার্জেন্সি পড়ে গেছে, আপনি আমার ক্লাস টিচারকে বলে দিয়েন। এখানে এই দুজন রাস্তা ভুলে হারিয়ে গেছে। অন্যদিকে টিচারও ওদেরকে খুঁজতে শুরু করে দিয়েছে। পারাং এতদিনে বুঝতে পেরেছে, ও আসলে শিওনকেই পছন্দ করে। ওরা দুজন বসে বসে ওদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল, যে কে কোন কলেজে যাবে। শিওন বলে, আমি তো সিওলেই পড়ব। পারাং বলে, তুমি না রাইটার হতে চাও? ও বলে, তোমার এখনো মনে আছে? পারাং বলে, আমি কিভাবে ভুলবো, আমি তোমার বইটা টাচ করেছিলাম, আর তুমি কত জোরে আমাকে মেরেছ। প্লিজ, তুমি তোমার বইটা পাবলিশ করো, যেন আমি মার না খেয়ে সেটা পড়তে পারি। আচ্ছা, তোমার স্টোরিটা কীরকম হবে, রোম্যান্টিক? শিওন বলে, না, আমি একতরফা ভালোবাসার ব্যাপারে লিখব। পারাং জিজ্ঞেস করে, তোমার স্টোরিতে কি হিরো হিরোইনের মিল হবে? শিওন বলে, একতরফা ভালোবাসায় বেশিরভাগই এক হয় না, তবে আমার স্টোরিতে এক হবে, হয়তো সময় লাগবে, কিন্তু এক হবেই। এরপর টিচার ওদেরকে খুঁজে ফেলে, দেন সবাই বাড়ি চলে যায়। পারাং বাড়ি এসে নেটে সার্চ করে কিভাবে সিওলের কলেজে যাওয়া যাবে। রেজাল্ট আসে, বেশি বেশি পড়তে হবে। এটা দেখে ও ভাবে, না, আমাকে দিয়ে এটা হবে না। যাই হোক, ও ভাবতে থাকে, শিওন সিওলে যাবে, তাই আমাকেও যেতে হবে। পরদিন ওরা দুজন বাড়ি ফিরছিল। পারাং ভাবে, হাইকিংয়ের পর থেকেই ও অনেক চুপচাপ থাকছে। পারাং জিজ্ঞেস করে, ওই দিন তুই অনেক জলদি চলে গিয়েছিলি, কিছু কি হয়েছে? কিছু সমস্যা হলে বল, বেটার ফিল করবি। তবে এই ছেলে কিছুই বলে না। পারাং ভাবতে থাকে, আমি যদি আমার সমস্যাগুলো ওর সাথে শেয়ার করি, হয়তো ও নিজেরটাও শেয়ার করবে। তাই পারাং বলে, আমি তোকে শিওনের ব্যাপারে কিছু বলতে চাই, আমি এখন সত্যিই ওকে পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে রুট শিওন রেগে যায়। তোর জন্য এগুলো বলা কতটা সহজ, তাই না? তোর মনে হয় না তোর এখন এই বাচ্চাদের মতো আচরণ বন্ধ করা উচিত? সত্যিকার একাকিত্ব কি জিনিস, যেদিন তুই এটা বুঝতে পারবি সেদিন আমার কাছে আসিস। এসব বলেইও চলে যায়। পারাং কিছুই বুঝতে পারে না ওর কি হলো। আমরা দেখি ও সবার সামনে যেমন স্ট্রং সাজার নাটক করে, আসলে ও অনেক একা। ও অন্ধকারেও অনেক ভয় পায়, কেউ ওর পাশেও নেই। রুট শিওন ওর মায়ের সাথে বাড়িতে থাকে, আজ উনিও বাড়িতে নেই। পরদিন ও বাস্কেটবল খেলছিল। শিওন ওর ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা করছিল। খেলা শেষে শিওন ওকে পানি দেয়। ও নিজেও রুট শিওনের ব্যাপারটা জানতে চাচ্ছিল, যে ওর কি হয়েছে, তবেও বুঝতে পারছিল না কি দিয়ে শুরু করবে। তাই ও জিজ্ঞেস করে, ওই দিন তুমি পারাংকে রেখে কোথায় গিয়েছিলে, এতে কি হয়? এখানে আবারও ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। রুট শিওন ভাবতে থাকে, আমি এতটা চিন্তায় আছি, আর ও আমার কথা জিজ্ঞেস না করে পারাংয়ের কথা জিজ্ঞেস করছে। ও বলে, তুমি পারাংকে পছন্দ করো তো ওর কাছে যাও, আজকের পর থেকে আমিও আর কখনো তোমার পিছু যাব না। ক্লাসে পারাং ওর সাথে কথা বলার চেষ্টা করে, তবে রুট শিওন ওকে ইগনোর করে চলে যায়। ও বাড়ি গিয়ে দেখে ওর মা বেহুশ হয়ে পড়ে আছে, উনি ঘুমের ওষুধ খেয়েছে। এসব দেখে ও অনেক ভয় পেয়ে যায়। ও জলদি ওনাকে হসপিটাল নিয়ে যায়। রুট শিওন ওর ভাইকে আসতে বলে, তবে ওর ভাই বলে আসতে পারবে না, আসলে ওর বাবা অনেক আগেই মারা গিয়েছে। ওর ভাইকে অ্যাব্রোডে পাঠিয়ে দেওয়ার পর ওর ভাইও ওদের সাথে তেমন যোগাযোগ রাখে না। এসবে ডিপ্রেশনে গিয়ে ওর মা আগেও অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। হাইকিংয়ের দিনেও ওর মায়ের শরীর খারাপ হয়ে গিয়েছিল, তাই ও জলদি জলদি এসে পড়েছিল। এই অবস্থায় ওর পাশে কারো দরকার ছিল, তবে কেউই নেই। ও বাহিরে এসে দেখে পারাং এসেছে। অন্যদিকে শিওন পারাংয়ের কথাই ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ও পারাংকে বলে, আজকাল তুমি একা একা থাকছ, তোমার সমস্যা হচ্ছে না? পারাং বলে, এরকমটা না যে আমি একা থাকতে পারি না, আমি শুধু একা থাকতে পছন্দ করি না। শিওন বলে, এজন্যই তো আমি আর রুট শিওন সব সময় তোমার পাশে থাকি। পারাং বলে, আমিও তো সব সময় তোমাদের পাশে থাকি। শিওন বুঝতে পারে,
পারাং একা থাকতে পারে। ও নিজেই কখনো পারাংকে একা থাকতে দেয়নি, সব সময় ওর পাশেই থাকতো। শিওন আরো বুঝতে পারে, ও হয়তো পারাংকে কখনো বয়ফ্রেন্ড হিসেবে ভালোই বাসেনি। একটা বোন যেমন ভাইকে ভালোবাসে, হয়তো সেরকমই ভালোবেসেছে। এবার আসি রুট শিওনের কথায়। হ্যাঁ, এটা সত্য যে ও শিওনের কাছে যাওয়ার জন্যই পারাংয়ের সাথে বন্ধুত্ব করেছে। তবে কেই বা 10 বছর ধরে বন্ধু হয়ে থাকতে পারে? ও চাইলেই এই 10 বছরে পারাং আর শিওনের বন্ধুত্বটা নষ্ট করতে পারত, তবে ও সেটা করেনি। ও অনেক বেশি রুড, কারো সাথেই তেমন ভালো ব্যবহার করে না, যেটা বিরক্তিকর। তবে ওর কাছে বন্ধুত্বের কদর আছে। হাসপাতালে পারাং বলে, দেখ আমি তোকে ফলো করছিলাম না, আমি তোর বাড়ি গিয়েছিলাম, দেখি অ্যাম্বুলেন্স, তুই তাড়াহুড়াতে ছিলি তাই তোকে কল দেইনি, তুই একা ছিলি তাই চলে এসেছি। না না, এর মানে এই না তুই একা থাকতে পারিস না, আমি ভাবছিলাম এই অবস্থায় তোর কারো সাথে থাকা দরকার, এজন্যই আমি এখানে এসেছি। ওই দিনও আমি তোকে এই কথাই বলতে চাচ্ছিলাম, তুই একা নেই, আমিও আছি তোর পাশে। তুই আমার কথা বুঝতে পারছিস? আচ্ছা আন্টি কেমন আছে? ও মাথা নিচু করে ফেলে। পারাং বলে, আচ্ছা তুই এখন বলতে না চাইলে বলিস না। শিওন বলে, মায়ের ঘুম আসছিল না, তাই উনি ভুল করে বেশি ওষুধ খেয়ে ফেলেছে, তাই না? আসলে ও নিজেকে বুঝাতে চাচ্ছিল ওর মা আত্মহত্যা করার চেষ্টা করেনি। এই প্রথমবারের মতো এই রুট ছেলেটা ওর সামনে কাঁদতে শুরু করে। পারাং ওকে জড়িয়ে ধরে সামলাতে থাকে। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। পারাং এখন কলেজে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। ওর প্রাইভেট টিচারকে বলেছে ও শিওনের জন্যই সিওলে যেতে চাচ্ছে। এজন্য ও যখনই পড়াতে অমনোযোগী হয়ে যায়, টিচার বলে, ওই মেয়েটার নাম কি? পারাং খুশি হয়ে বলে, শিওন। স্যার বলে, দেখ তুই যদি ভালো মতো না পড়িস, শিওন একাই সিওলে চলে যাবে, তাহলে তুই কিভাবে ওকে কনফেস করবি? সিওলে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা থাকবে, আর ওই ছেলেরা তো শিওনকে নিয়ে যাবে। এসব শুনে পারাং আবারও মনোযোগ দিয়ে পড়তে থাকে। পরের সিনে দেখি সব বন্ধুরা আড্ডা দিচ্ছিল। সবাই এবার রিলেশনের চক্কর ছেড়ে বন্ধুর গুরুত্বটাই বেশি দিচ্ছিল, আর পরীক্ষা নিয়ে কথা বলছিল। চেসু আর কিমকে একসাথে দেখে সবাই ভাবতে থাকে, ওরা দুজন কবে থেকে এতটা ক্লোজ হয়ে গেল? দেখতে দেখতে কলেজে ভর্তি পরীক্ষাটা চলে আসে। ওরা সবাই সিওলে কোথাও না কোথাও চান্স পেয়ে গেছে। আজ কলেজের প্রথম দিন ছিল, শিওন জলদি জলদি ক্লাসে যাচ্ছিল, তখনই এখানে রুট শিওন আসে। ওরা একই কলেজে চান্স পেয়েছে, তবে আলাদা আলাদা ডিপার্টমেন্টে। ওরা এখন বন্ধু হিসেবেই ঠিক আছে। অন্যদিকে পারাংও সিওলে ছিল, ও অনেক হ্যান্ডসাম হয়ে গেছে, তবে এখনও খাদকই রয়ে গেছে। যেহেতু এই ড্রামার নাম ফেইলিং ইন লাভ, যেটার অর্থ হলো ভালোবাসায় ব্যর্থ, তাই এই ড্রামায় কারোরই লাভ স্টোরি কমপ্লিট হয়নি। কিন্তু আমার মনে হয়েছে পারাং আর শিওন একসাথে হলে ভালো হতো। তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কাছে কোন জুটিটা বেশি ভালো লেগেছে।